এই যে হয়ে গেছে ডাবের পুডিং, আজকে আমরা বানাবো ডাবের পুডিং। সেটার জন্য লাগবে ডাবের জল, ডাবের পানি, তারপরে চিনি, তারপরে কি বলে আগার আগার একটা পাউডার। আমি এখন পানিটা থেকে চুলায় দিচ্ছি। আমি এখন 2 চামচ চিনি দেব, তারপরে এটা দিয়ে নাড়বো। এখন আমরা দেব আগার আগার পাউডার। এটা আস্তে আস্তে নাড়াতে হবে, আর নাহলে আগার আগার পাউডারটা মানে ভালো করে কাজ করবে না। আচ্ছা, এই পাউডারটা কেন ইউজ করা হয়? অনেক তো হয়ে গেছে মনে হচ্ছে আমার থেকে। প্রথমবার এরকম সাদা সাদা হয়ে গেলে এটা নাড়ানো বন্ধ করে দিতে হবে, চুলাও বন্ধ করতে হবে। এরপর এটা অপেক্ষা করতে হবে, এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটা অপেক্ষা করতে হবে। তো এখন এটা আমরা টেবিলে নিয়ে যাব, এটা ফ্যানের নিচে দেব ঠান্ডা হওয়ার জন্য। ওই 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 এখন নারিকেল দিয়ে ডেকোরেশন করব, এগুলো এমনি ছিটাই দিলে হয়ে যাবে। একটা দুটা এরকম চুরি করে খাওয়াই যায়। তো এটা এখন অনেক 10 থেকে 20 মিনিট রাখার পরে এটা ঠান্ডা হয়ে গেছে ফ্যানের নিচে রাখার পরে। এখন এটা এখানে এই প্লেটটাতে ঢালবো। এবার এটা আরো 1 ঘন্টার মধ্যে এরকম ফ্যানের নিচে রাখতে হবে, তারপরে এটা জমে যাবে, আর ততক্ষণ অপেক্ষা করতে হবে, খাওয়া যাবে না। আমি এখানে 1 ঘন্টা শুয়ে থাকবো। তো 1 ঘন্টা পর ডাবের পুডিং রেডি হয়ে গেছে, এই যে এটা এরকম দেখতে। আর এটা নর্মাল পুডিংয়ের মতোই কাটতে হবে। আমি বানাইছি, কেমন হয়েছে বলো?